আল্লাহর যে মেন যেটা আমাদের আদেশ পাঁচক সালাম কায়েম করা, এর মধ্যে হয়তো মাধাবি যে কুচি বুঝি হয়তো এদিক বুঝি কেউ হতে পারে, আমি সব বলি আমরা জানি না, আমরা বুঝতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদের মনে রাখবো, আমরা কোনো দরকার মাঝে যারা আসছেন কোনো আপনাদের মধ্যে আপনারা আমাদের শিখিয়ে দেন আলেম সবার যে তর্ক চলে না, হাসি হাসিমরভাবে আপনার কাজগুলো করবেন, এটাই কিন্তু আমরা যাবো। তাহলে আপনাদের কাছ থেকে আমরা কী শিখবো, আমরা মুসলিম বল, আমরা তো এই এলেম নাই আর আমরা আলেম নেই, সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের শিখবো। এটা যেন আমাদের শিক্ষা হয়ে থাকে যে আমরা আমাদের পরকালে জিন্দগি কীভাবে আমরা আমল করতে পারবো, তার মনে করা আমল থাকবে না কোনো, সবাই মিলে আমরা সবাই জন্য সুন্দরভাবে সুস্থ হবে আমরা একটা ভালো সিদ্ধান্ত দেখতে পারি। এবং সেই সঙ্গে আর একটা কথা বলে দেবে না, আপনাদের সিদ্ধান্তগুলো ইয়ে করে আমরা দুই তিন দিন পর বসে সুন্দরভাবে আমরা আমার মন্দিরটা কীভাবে করবে সবাই ভালো থাকে সুস্থ থাকে। আপনারা যারা সবাই কষ্ট করে আসছেন আমার মসজিদের জন্য আসছেন, আমি মসজিদের সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোয়া করছি আপনাদের প্রচার বাক্য যেন অব্যাহত থাকে, এই প্রচার বাক্য যে যেন আরো বার্তা গায়ে হয় তারা যেন ঠিক মতো সালাত আদায় করতে পারে এবং আপনাদের পরিজন যারা আছে তারা সুস্থ থাকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিষয়বস্তু মিল আছে দেখি গুলো কেন আমাদেরকে সমাধানের জন্য মসজিদের যেহেতু আমাদের এই দুই মাদামের যে মসজিদ সেগুলো পঞ্চাশ ষাট বছর ধরে যে নিয়মে চলে যাচ্ছিল, আমি এই নিয়মের কথা বলতে গিয়ে দেখা গেছে যে ওই জামাতের মধ্যেই দুই দলের দুটো প্রস্তাব আসছে, তার জন্য আমরা দুই পক্ষ থেকে তিনজন করে আলেম নিয়েছি যে আপনাদের মাধ্যমে আমরা এই জামাতটা যাতে সুষ্ঠুভাবে একত্রিতভাবে থাকে, যেহেতু আমাদের পূর্বপুরুষরা এখানে তারা মনে যে করিয়াচ্ছে একসঙ্গে, আমরা চাই না যে বিভিন্ন জায়গায় যেহেতু আলাদা আলাদা জামাত হচ্ছে জামাত হয়, তাহলে আলোকেই যে মহান আল্লাহ বা রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আমাদের প্রিয় নবী কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাভ করে ধরে সালাম খবরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অনেক জানেন ইসলাম ধর্মে কাউকে আঘাত করার নিয়ম নাই আমার জানা মতো, একটি গাছে দুটি ফুল আমি মনে করি আহিলে আছি রাহানা একটা গাছেরই কিন্তু আমরা বাবা আদম মা হাওয়া থেকে আমরা মনে আমরা এটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করা যাবে না, আপনারা এমন সুন্দরভাবে আলোচনা করবেন যাতে এই জামাতটাতে কোনো প্রকার ফাটল না পড়ে। এতটুকু অনুরোধ রেখে আমি সুষ্ঠু সমাধান আপনাদের কাছে চাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে এখনটা আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা আমরা বলতে চাই, আমাদের যেখানে বসছি আমরা এটা কিন্তু একটা হোলি ইউনিয়ন, আমাদের সম্মানিত গানগান চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমার বাবাও দীর্ঘদিন চেয়ারম্যান ছিল, আমি আমার সাথে তিনবার চেয়ারম্যান ছিল, তখন তার ছিল আজকে মানে কী বলি কথাটা একদম সম্মানিত চেয়ারম্যান মানুষ একদম নিষ্কণ্ঠ করেছে চেয়ারম্যান হয়েছে, সেও আসতে আমাদের এলাকায় বসছি আর তো ও আপনাদের জন্য ও দোয়া প্রার্থী এবং আপনাদের তার সহযোগ করতে পারে এই জন্য আপনাদের কাছে সে অনুরোধ করবে। আজকে যে আলোচনায় বসা হয়েছে এই বিষয়ে, এই আলোচনাটা আমার এখানে গত করা ছিল আমাদের আমি অ্যারেঞ্জমেন্টও করেছি, হঠাৎ উনি আমাকে এখানে আসতে পারে এবং বিষয়বস্তু আমি যতটুকু এখানে এসে বুঝলাম যে এটা মসজিদের জামাতের কিছু বলা হয়েছিল যেটা সুস্থ সমাধানের জন্যই বসা, তা আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা এখানে আসেন, আপনাদের জ্ঞান বুদ্ধি যে বিষয়টি স্মৃতি করবেন যাতে জামাতের লোক শান্তিতে শান্তিতে আবার একসঙ্গে সকলকে আমার সালাম জানাতে হবে। Thank you.
আসসালামু আলাইকুম বরকাত। আসলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় সম্মানের অধিকারী বানিয়েছেন, কিন্তু সম্মানটাকে অপব্যবহার করার কারণে কিছু কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক হয়েই থাকে। আজকে আমি উভয় পক্ষের পক্ষ থেকে একজনকে সবাইকে বলতেছি যে আমরা আমাদের শালীনতাকে বজায় রাখব, কথা বলার শালীনতা, আমার হাতকে নাড়ানোর শালীনতা, প্রত্যেকটা জিনিসকে আমরা শালীনতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব। এতটুকু আমি উভয় পক্ষের কাছে অনুরোধ করতেছি। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যার যার দালায়েল আছে, সর্বপ্রথম তার বিষয়বস্তুকে পেশ করার পরে দালায়েল পেশ করব, এবং দালায়েলগুলো খুব আমরা মহব্বতের সাথে সামঞ্জস্যতা করার চেষ্টা করব। এরপরে যে দালায়েল, আমি কিন্তু আমাদের হানাফি মাজহাবের যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি, আলু চেয়ারম্যানের পক্ষ থেকে। আর আমার হেদায়েতুল্লাহ হাদি ভাই, উনি লা মাজহাবি অর্থাৎ অন্য ওদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে আছে, ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে। আচ্ছা, এখানে প্রথম আপনি দেখে বলতে পারেন, যদি কথা বলতে না পারেন তাহলে দেখে কথা বলবেন। আমাদের যে ডিপটি আছে সেখানে কি ভাষা ব্যবহার করা আছে? এই জন্য আপনাকে এর জন্য দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা, এক নম্বর তো কথা বললাম আমরা আমাদের শালীনতাকে বজায় রাখব, দুই নম্বর আমরা হাস্যোজ্জ্বলভাবে প্রত্যেকের দালায়েলগুলোকে পেশ করব। আমি অপরপক্ষ যে আহলে হাদিস ভাইরা আছেন তাদের যে দালায়েলগুলো দেওয়া হবে তাদের দালায়েলগুলোর পরিমাণ কতটুকু এবং কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি নোট করব, এবং হানাফি মাজহাবের পক্ষ থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের দালায়েলের পরিমাণ কতটুকু এবং দালায়েলগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু এটা হেদায়েতুল্লাহ হাদি ভাইকে এটাকে নোট করবে, এবং তাদের এই নোটটার জন্য এখানে দুইজন সাক্ষী আছে, আমার পাশেও দুইজন সাক্ষী আছে। এর পরবর্তীতে লাস্ট আল্লাহ পাক যদি আমাদেরকে একটা সমাধান অবশ্যই পৌঁছানোর তৌফিক দিবে, এই সমাধানে হবে আমার সেটা আমি স্বাক্ষর করব, ওনার সেটা আমি স্বাক্ষর করব, আমার সেটা উনি স্বাক্ষর করবে। উভয় সাক্ষ্য হওয়ার পরে আমরা এই ভিডিও এবং উভয়ের শীট আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা আছেন জনপ্রতিনিধি তাদের হাতে দিয়ে দেব, পরবর্তীতে এটার সিদ্ধান্ত জানানো হবে। এই হলো আমার। আর একটা বিষয় হচ্ছে কি, যে ওই যে আমার ছোটো ভাই কিন্তু জোবায়ের এবং হাদি ভাই, আমাদের এখানে যেহেতু দুই মাজহাবের লোক, আহলে হাদিস এবং হানাফি, কথা হলো যে আমার, আমি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে আমি কিন্তু জোবায়ের মতামত নিয়ে হেদায়েতুল্লাহ হাদিকে বলছি যে আমার পক্ষ থেকে তুমি থাকবে, কোনো এটা মাজহাবের পক্ষ নয়। আর চেয়ারম্যান সাহেব ওই মসজিদের যে সভাপতি, সভাপতির প্রতিনিধি হিসাবে জোবায়ের থাকবে। আপনারা কি বলছেন ক্লিয়ার? এটা কিন্তু ক্লিয়ার। আর আপনারা এখন আলোচনা করবেন এই যে টাইমটা নির্ধারণ করে দেন, কে কত টাইম মানে কয় মিনিট কথা বলেন, এটা আপনারা আলোচনা করে নেন। আচ্ছা, আমি হ্যাঁ এটা এটা আপনারাই আলোচনা করে নেন, কারণ কত সময় লাগবে না লাগবে এটা এক এক করে আলোচনা করবে। আমরা ব্যবস্থা চাই, এখানে চার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা আলোচনা করেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আসি, পাশে আসি। আসসালামু আলাইকুম। আমাদের কোন আসসালামুকুমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা দিনী ওলামায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন ওলামায়ে কেরাম এলমি কিছু মাসআলা মাসাইল আলোচনার নিমিত্তে আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীকুল সম্রাট আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আল আম্বিয়া, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে ইলমকে জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তো আজকে আমাদের যে এই মজলিস, আসলে আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন এবং ওলামায়ে কেরামের বাইরে আমরা যারা আছি, আমরা আপনাদের কাছ থেকে জানার জন্যই বেশ কয়েকটি বিষয় আপনাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেই বিষয়গুলো সম্পর্কে আপনারা দলিলের ভিত্তিতে আপনারা আলোচনা করবেন, সেই বিষয়টি আমরা শুনে আমরা সঠিক পথের দিশা পাবো বলে আমরা আশাবাদী। যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। জি আমি বলবো স্যার, এক মিনিট, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল যেটি দিয়েছেন সেটি তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি থেকে নিষেধ করেছেন সেটি থেকে তোমরা বিরত থাকো। তো আজকে আমরা যে কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কথা বলবো, কোন দলিলটি বেশি শক্তিশালী কোন দলিলটি বেশি শক্তিশালী নয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের আলোচিত যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা যাবে কি যাবে না, মৃত ব্যক্তির দাফনের পরে কবরে খেজুর গাছ বড়ই গাছের ডাল স্থাপন করা যাবে কি যাবে না, এবং সম্মিলিতভাবে হাত উঠে দোয়া করা যাবে কি যাবে না, তারাবির নামাজ 8 রাকাত অথবা 20 রাকাত কোনটি সঠিক, পবিত্র দুই ঈদের নামাজ 6 তাকবীর অথবা 12 তাকবীর কোনটি সঠিক, নামাজের সময় সূরা ফাতিহার পর জোরে আমিন বলা অথবা মৃদু স্বরে আমিন বলা, নামাজের সময় পায়ে পা লাগানো বা না লাগানো, পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহেব কর্তৃক ধর্মীয় আলোচনার আগে আজান কিংবা খুতবার আগে আজান, এই বিষয়গুলো সম্পর্কে সম্মানিত আলোচক বৃন্দদেরকে অনুরোধ করব যে এই নির্ধারিত বিষয়গুলোর উপরেই আমরা কথা বলবো। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের আলোচক বৃন্দদের জন্য প্রথম তেনাদের বিষয়কে উপস্থাপন করার জন্য 4 মিনিট করে সময় দেওয়া হবে নির্ধারিত। আচ্ছা, 4 মিনিট করে নির্ধারিত সময় দেওয়া হবে, এরপরে প্রত্যেক পক্ষে দলিল পেশ করার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হবে, এরপরে সেই দলিলকে খণ্ডন করার জন্য আবারও 10 মিনিট করে সময় দেওয়া হবে। আশা করি এই সময়ের প্রতি আপনারা খেয়াল রেখে আপনারা আপনাদের নির্ধারিত সময়গুলোতে জি 10 মিনিট একটা বিষয়ের উপর 20 মিনিট একটা বিষয়ের উপর মোট 24 মিনিট উপস্থাপন করার জন্য 4 মিনিট আর দলিল দেওয়ার জন্য 10 মিনিট খণ্ডনের জন্য 10 মিনিট খণ্ডনের জন্য 10 মিনিট অর্থাৎ প্রথমে উনি দলিল দিবেন, অপরপক্ষ সেই দলিলকে খণ্ডন করবেন অথবা তিনিও তেনার সপক্ষে দলিল পেশ করবেন, দলিল পেশ করার পরে ওনারা আবারও অপরপক্ষের জন্য প্রশ্ন ছুড়ে দেবেন অথবা সেই অপরপক্ষের যেই দলিলগুলো আছে সেই দলিলগুলোর যদি ওনার কাছে কোনো রকম সমস্যা মনে হয় তিনি সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। মোটামুটি 24 মিনিট করে সময় প্রত্যেক প্রতিপক্ষের জন্য প্রত্যেক বিষয়ের উপর আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমরা সকলেই আলেম ওলামা কথা বলার যে বিষয়টি সেই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখব, আর আমাদের দুই শ্রেণীর দুই দলের এই ওলামায়ে কেরাম আজকে যেনারা অংশগ্রহণ করতেছেন, আমাদের আহলে হাদিস আলোচক বিন্দু জেনারা ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, সাবেক সহকারী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগাং,
দ্বিতীয়তে আছেন শেখ আকরামুজ্জামান মাদানি দাওরায়ে হাদিস যাত্রাবাড়ি, তৃতীয়তে আছেন শেখ মুখলিসুর রহমান মাদানি ফারেগে দারুল দেওবান। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যিনি আছেন, যেনারা আছেন, মুফতি আবু ওবায়দা, রয়েছেন মুফতি আবু তালহা, দ্বিতীয় নম্বর মাওলানা আব্দুল হালিম, আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে এনারা আছেন। তো আমরা প্রথমেই যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা, মুনাজাত করা যাবে কি যাবে না, এই বিষয়টির উপরে আমরা পক্ষের যদি কোনো কথা থাকে বলতে পারেন, পাঁচ মিনিট সময় দেন। আপনাদের যদি কোনো বিষয়ে বলার থাকে এবং কীভাবে দালাল পেশ করবে, এখানে প্রথম বিষয় যেটা দেওয়া আছে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা বা মোনাজাত করা, এটা শরীয়তে যাবে কি যাবে না, এ সম্পর্কে প্রথম আলোচনা শুরু হবে। এখন এখন আপনাদের দুই পক্ষের মধ্যে যে পর্ব প্রথম আলোচনা শুরু করতে পারি। আমাদের কিশোরগঞ্জ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে একদিনের ব্যবধানে আসতে হবে, না হলে একটু বিজয় করোনা ভাইরাস এভাবে এত স্বল্প সময়ের মধ্যে একটা বাস দেখা ঠিক হয়নি, অন্তত এক সপ্তাহ সময় লাগে, তারপর আমরা এসে উপস্থিত হয়েছি। আসলে আকিদার দিক থেকে আহলে সারা কিন্তু কোনো পার্থক্য নেই, এই বাবা অনেক রহমান আলমের তো লাভ করা হয়ে গেছে, সারদ তাহাবি এই বাবা জাফর তাহাবি মোসনাদ আলী বাবা ওহানিফা আমার কাছে রয়েছে সামনে বেড়াল কাছে, সব আমরা এগুলো স্টাডি করি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। সৌদি আরবে হানাফি মজহাবের লেখা আকিদার কিতাব পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এই দিক থেকে আহলে হাদিস হানাফির আকিদার দিক থেকে কিতাবে কোনো পার্থক্য আছে বলে তেমন কোনো পার্থক্য আছে বলে আমাদের জানা নাই, যা সৃষ্টি করেছে আমরা নিজেরা সৃষ্টি করেছি। ঠিক সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান মানতে আমরা বাধ্য, যে কোনো মজহাব যে কোনো মত যে কোনো জায়গায় তার নিজস্ব জায়গায় মসজিদ স্থাপন করতে পারে, তারা তাদের ভাবমতো ইবাদত করতে পারে, এটা বিরোধীদের করা নিষিদ্ধ। তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় প্রথম অবতারণা করছি সেই বিষয়টা এমনই গৌণ বিষয় দুইটি মাঝহাবের মধ্যে, মাঝহাব বলছি না ভাই, এইদিকে দৃষ্টি এই যাই যে ভাই 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 আলোচনা শুরু, আর কথা বলবেন না, হ্যাঁ ঠিক আছে সেটা কন্ট্রোল করেন। কোরআনে কারিমের সূরা আল আরাফের দুই জায়গায় এসেছে তোমরা দোয়া করো, তোমরা আল্লাহকে ডাকো খুব বিনয়ের সাথে ভীতির সাথে গোপনে। ওই সূরা আরাফে শেষের দিকে এসেছে যে তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে গোপনে, দুনাল জাহারি মিনাল কাউল শব্দ করে নয়। সাহাবীগণের একদল সহিহ বুখারীর হাদিস পাহাড়ে উঠছিলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলছিলেন, আল্লাহ নবী বললেন ইন্নাকুম লা তাদউনা আসুম্মা, তোমরা কোনো বহেরা বধিরকে ডাকছ না, এর বাউ আস্তে ডাকো। এখান থেকে হানাফি মাযহাবের আলেমেরা দলিল নিয়েছেন আল আসলু ফি দুআই আল ইখফা, সম্মিলিত মোনাজাত জোরে দোয়া করা হানাফি মাযহাবে নাই, আমার স্টাডি অনুযায়ী নাই, হেদায়েতেও নাই। ইমাম অমদাতুল কারীর লেখক আল্লামা বদরুদ্দিন আইনি উনি নিজেই লিখেছেন আস-সুন্নাতু ফি দুআই আল ইখফা, দোয়া করতে হবে গোপনে। ঠিক একই কথাই লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও লিখেছেন আসলু ফি দুআই আল ইখফা, হানাফি মাযহাবে কোনো অবস্থাতেই সম্মিলিত দোয়া জোরে দোয়া করার কোনো বিধান নাই। আমি এই সংক্ষেপ কথাটুকু বলেই আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ
এখানে বিষয়বস্তু ছিল ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া। হ্যাঁ সম্মিলিত দোয়া এই আজকের কথা এখানে উল্লেখ নাই। হ্যাঁ সম্মিলিত নাই সম্মিলিত আপনার আমি একটা কথা বুঝে আপনাকে আরো বলছি ফরজ নামাজের পরে সম্মিলিত আমরা শুনলে হ্যাঁ সুবহত এবং নফিল হ্যাঁ আজকে জোরে এখানে কোনো আলোচনা নেই আর বিষয় যতটুকু এতটুকু মধ্যেই হবে। হ্যাঁ এতটুকুর মধ্যে আছে সম্মিলিত মানে হলো একজন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার বক্তব্য এখানে শেষ করছি। না না আমি তো উপস্থান করলাম মাত্র 5 মিনিটের, আপনারা আলোচনা করবেন। আমাদের আচ্ছা ঠিক আছে আমার আমার 4 মিনিট আমি নিচ্ছি। এখন আমি তো আলোচনা করব উনি যেহেতু না না ও আবার 4 মিনিট নিবে ওরা হ্যাঁ উনি 4 মিনিট নিবে তো উনি 4 মিনিট কথা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের পক্ষ থেকে কথা বলার দরকার নেই আপনাদের দাবাটা বললেই চলে দাবাটা দিয়ে একজন বললে আপনারা এখন দাবি করবেন দাবি যখন হবে তখনই না হয়ে গেছে আমার কথা হয়ে গেছে 4 মিনিটে আপনি 4 মিনিট বলেন তারপর আবার চলে দিবেন কে দিবেন صلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال أيضا الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام شمعني تحاضرين شنكبت شمعي أمر كتدي بشيء تتفن كره يتسيم সেটি হইল সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ আমি এখানে জি না এক নয় দুটা একই বিষয়। যদি আপনি ভিন্ন কোনো কথা বলতে চান তাহলে আপনি সামনে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলছেন আমি দোয়া বলবো। এবার আপনি আমি বলছি আমি বিচারক দয়কে বলবো আমার কথার প্রাথমিক অবস্থাতেই যদি আমার কথাতে আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসে লোকাত ইসতেলাহের মধ্যে যে ভাষা আছে আমি সেই ভাষাই ব্যবহার করবো ইনশাআল্লাহ। যদি বিচারক দয় কিংবা উপস্থিতদের কাছে আপত্তিকর মনে হয় পরবর্তীতে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। বাবু মা জাফি দোয়াই বাদ আল মাকতুবা এখানে আসার এখানে আমি বলি আসারুস সুনান নামক কিতাবের মধ্যে যদি আপনি এই বিষয়টাকে একজন আলেম মানুষ আপনি এই বিষয়টাকে যদি আমি দোয়া বললে হযরত দুজনে বসছি একটা মিউচুয়ালের ব্যাপার যেহেতু আমি ওনাকে জানতে চাচ্ছি আমি দোয়া এবং মোনাজাতের মতো কোনো পার্থক্য দেখি না আমি বলছি আমি আবারও বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াকাল হাদা হাদিসুন হাসান। 1 নম্বর ইয়ার মধ্যে আছে আখরাজাহুল হাইতামি ফি মাজমা জাওয়ায়েদ 2891 নম্বর হাদিসে উল্লেখ আছে। তারপর তিনি আরও একটা বাব অধ্যায় কায়েম করছেন তিনি বলছেন বাবু রফাইল ইয়াদাইনি ফি দোয়া। সেখানে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে 2টা হাদিস হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার থেকে একটা হাদিস উল্লেখ করেছেন তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت إنها رأت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول اللهم إنما أنا بشر فلا تعاقبني أيما رجل من المؤمنين آذيته أو شتمته فلا تعاقبني فيه. حضرت إمام بخاري رحمة الله عليه تر آداب المفرد نمو كتاب المدى حدث تلك كرتين حضرت حافظ ابن عزار أسقلاني رحمة الله عليه تني بوليسين هو صحيح الإسناد ترمني إحادث جي سنوت شد صحيح.
তিনি আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে বর্ণনা করেন, ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিআন ইয়াদাইহি হাত্তা বাদা দাযউহু ইয়াদউ। এটাও বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজু রাফিল ইয়াদাইন যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবং এই কিতাব সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহহাহু ইবনে হাজার শব্দটি উল্লেখ করেছেন। তিন নম্বর হাদিস হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ان ربكم حي كريم يستحي من عبده اذا رفع يديه ان يردهما صفرا। হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের সনদ সম্পর্কে ওয়াহাসানাহু, তথা এই হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতুল বারি 11 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা বলেছেন সনাদুহু জাইয়িদুন। এই চারটা হাদিসের সম্বলিত এই চার হাদিসের দ্বারা সাবেত হইল নামাজের পরে না বরং মুতলাকান দোয়া করা বৈধ হবে, তবে ফরজ নামাজের পরে সম্বলিত দোয়া করার হাদিস এখান থেকেও বোঝা যায়। তাছাড়াও আমার এখানে যে আমার প্রস্তাব আছে যে সিটি আছে এখানে মুস্তাদরাকে হাকেম এলাউ সুনান থেকে আরও একাধিক কিতাবটি উল্লেখ আছে, যা আমি উপস্থিত সময় সংকীর্ণতার কারণে আমার উপস্থাপন আমি এখানে পেশ করলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। জি না, কিতাব থেকে السلام عليكم ورحمة الله وبركاته نسأل الله التوفيق الحمد لله আমাদের যে ভাইজান সম্মিলিত মোনাজাতের উপরে যে দলিল উপস্থাপন করেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া বা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে হাদিসগুলো উনি উল্লেখ করেছেন, এই হাদিসগুলোর আমাদের কোনো জবাব দেওয়ারই দরকার নেই, কারণ এগুলো বিষয়ের সাথে মোটেও একটাও সামঞ্জস্যপূর্ণ না। এই হাদিসগুলো আমি জানি, আরও কত জানি আমি দেখাই দিতেছি আপনাকে। আমার কাছে দোয়ার হাদিস এখানে মজুদ আছে 2922টি, 2922টি আমার কাছে দোয়ার হাদিস আছে, উনি চারটে বলছে। এগুলো বললে এক মাস লাগবে তেলাওয়াত করতে। হ্যাঁ, 2000। আচ্ছা, আমি আপনাকে ভাগ করে দিচ্ছি। ইবনু সুন্নি লিন্নাসাই, ইবনু সুন্নিতে আছে 773টা, তারপরে আমলুল ইয়াওমি ওয়াল লাইলা, আমলুল ইয়াওমি ওয়াল লাইলা ইবনু সুন্নিতে আছে 773, আমল নাসাইতে আছে 1149, আর আজ আল আজকার নিনবি আমার কাছে যেগুলো আছে আর কি। হ্যাঁ, 1000 মোট হলো 2922টি হাদিস। হ্যাঁ, এটা এখন কেন, এখন আমি কথা বলি তারপর, আমি কথা বলে শেষ করি তারপর। হ্যাঁ, বুঝিস। আচ্ছা, আর কথা বলতে দেন আমাকে। এরপরে হলো হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি, হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি আমার। হ্যাঁ, আর তো 100টির তালিকা পাওয়া যায়, কিন্তু আমার কাছে এখানে মজুদ আছে 70টি হাত তুলে দোয়া করা। তারপরে যেটা আর কি সম্মিলিত মুনাজাত, সম্মিলিত মুনাজাত এটা কিন্তু শুধু দোয়া না, এটা হলো বিশেষ ধরনের মাসলা, এটাই হলো মাসলা সম্মিলিত মুনাজাত। এই মাসালা, এটা হলো সম্মিলিত মাসালা। যাই হোক, তো এইটা মূলত আমাদের বিতর্কের বিষয়। আমার ওই 2900টা হাদিস আর 100টা হাত তুলে দোয়া করার হাদিস, 70টা হাদিস, এগুলো আমাদের একটারও প্রয়োজন নেই। এতগুলো আছে কিন্তু আমার একটারও দরকার নেই। আমার সম্মিলিত মোনাজাতের ব্যাপারে দলিলের দরকার। সম্মিলিত মোনাজাত বলতে হলো যে সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আর
সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন, যেটা আমরা করি আপনারা করেন, যেটা মসজিদগুলোতে এবং বিতর্কিত মসজিদে যেটা চালু আছে, যেটা হলো সমস্যা, এরই তো হলো সমস্যা। এই দোয়া নিয়ে কোনো সমস্যা না, হাত তুলে নিয়েও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সমস্যা হলো সম্মিলিত মোনাজাত নিয়ে। আর অথচ সম্মিলিত মোনাজাতের বিষয়ে এখন আরেকটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা প্রশ্ন রাখবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত বা মোনাজাত এটা নামাজের ভিতরে করতেন না সালামের পরে বাইরে করতেন? এটা একটা প্রশ্ন। এমনিভাবে সালা মোনাজাতের কিছু দোয়া আমরা নির্ধারণ করে রেখেছি নামাজ শিক্ষা বইগুলোতে, মোনাজাতের দোয়া দেওয়া থাকে, যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাতের দোয়াগুলো সালামের আগে পাঠ করতেন না পরে পাঠ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত যে করতেন এই ব্যাপারে, এই ব্যাপারে একটা হাদিস হলেই চলে। বুঝা গেছে? একটা হাদিস না, এই চারটা না, এই 2900টার মধ্যে নাই, আর 100টা বা 70টা যেটি আমার কাছে আছে লিখিতভাবে এখানে, 70টা রফুল এদেন হাত তুলে দোয়া করার যে হাদিস আছে 70টা, এর মধ্যে নাই। তো আপনারা কোথা থেকে পেলেন ওইটা আমার দেখার দরকার। এই যদি যেহেতু সেহেতু অতএব সুতরাং দিয়ে না, হাদিসের মাধ্যমে দেখাবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে, রসুলের মোনাজাত বা ওটাকে সম্মিলিত মোনাজাতও বলা যায়, সেটা কিভাবে সালাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সলাতিহি ফা ইন্না ইউনাজি রাব্বাহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এখানে আমি একটা কথা বলি, এই যে এই যে আমার কাছে মজুদ আছে, এই যে এই যে শুনেন শুনেন শুনেন, এই যে আপনি একটা দলিল চান ওরা দেখি বলে, একটা দলিল দেখুন। আচ্ছা আমার খালি একটাই একটাই প্রশ্ন, আমি আল্লাহর যেভাবে বললাম আল্লাহ রসুল মোনাজাত করতেন বা সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত মানে মুক্তাদি নিয়ে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নিয়ে যখন একসাথে সম্মিলিত অবস্থায় আসেন, আর এই অবস্থাটা হলো তাকবীর টু তাসলিম, হাদিসে পাওয়া যাচ্ছে এই যে সহি বুখারি 405, 413, 431, 417 আর 1200, এইগুলো এগুলোর মধ্যে আছে, আমরা এই যে বের করে আপনাকে দেখাবো এতগুলো। আপনি এখন আমরা বলবো যে আপনারা আপনারা সম্মিলিত মোনাজাত বা আল্লাহ রসুল নামাজের পরে মোনাজাত করেছেন এই মর্মে বা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া মোনাজাতের দোয়াগুলো পড়তেন, এটা কি সালামের আগে পড়তেন না পরে পড়তেন? যদি আপনারা এই আগে পড়তেন না পরে পড়তেন এটার যদি দলিল আপনারা বের না করে দিতে পারেন, তখন আমি আর আপনাদেরকে বের করে দিব যে আল্লাহ রসুল মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে তাকবীর টু তাসলিমের মধ্যে পড়তেন, আল্লাহ আর সালামের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন সেগুলো হলো আজকার। সেগুলো কি আজকার? এগুলো প্রায় 15টা দোয়া, 15টা দোয়া রয়েছে। এই 15টা দোয়া আপনাদেরকে পরবর্তীতে বা পর্যায়ক্রমে আমি 15টা দোয়া আপনাদেরকে, যেটা 15 থেকে 20 মিনিট লাগবে পড়তে, এতে করে প্রচলিত তথাকথিত সম্মিলিত মোনাজাত ওলারা কোনো টাইমই পাবে না। যদি যেহেতু সেহেতু জোনাতালি ইঞ্জিনিয়ারিং সেটিং এগুলোর মাধ্যমে না, স্পষ্ট হাদিস যেভাবে বললাম এইভাবে, দয়া করে ওই সব হাদিসগুলো দিবেন না যেগুলো আগে চারটে দিয়েছেন, আর আরও আর আরও 72টা আছে হয়তো মানে আমার তালিকার ভিতরে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটা দলিল, একটা অ্যাপ্রোপ্রিয়েট দলিল, সম্মিলিত মোনাজাতের উপরে একটা দলিল চাই, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু সেহেতু অতএব দিয়ে না, বাংলা দলিল না, এটা হাদিসি দলিল চাই। জি আসসালামু আলাইকুম। আমি ডাইরেক্ট কথা বলি, আমার সাথে কিতাব আছে না,
আপনার দাবির সাথে আপনার কিতাবের কতটুকু বাস্তবতার মিল আছে আমরা দেখব। ওটা দলিল না, ওটা দলিল না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই যদি নামাজের ভিতরেই দোয়া করার মর্যাদা হইতো, তার রাসূল কিন্তু নামাজের টাইমে বাদায় আখিরার মধ্যে রাফিয়ান ইয়াদাইহি করা প্রশ্নই উঠে না। সুতরাং রাফিয়ান ইয়াদাইহি শব্দটাই তো দালালত করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতে ছিলেন। দেখেন 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 হাদিসটা দেখেন, না না দেখেন হাদিসটা দেখেন, আরে ভাই সম্মিলিত মনে হয় দলিল তুমি খামো না কেন? আমাদের মাসলাককে সাব্যস্ত করার জন্য যদি কোন দলিল পেশ করি, এই দলিলটাকে যদি আপনি অস্বীকার করেন, এক্ষেত্রে করণীয় কি বলেন তো? আমরা আমাদের দাবিকে সাব্যস্ত করার জন্য যদি দাবি পেশ করি, দলিল পেশ করি, এই দলিলকে যদি ওনারা অস্বীকার করে, তাহলে এক্ষেত্রে করণীয় কি? আরে যাবে কেন, থামো না, থামেন না, কি বলবো, তোমার দলিল মেনে নিয়ে শুনো ভাই, এই যে এদিকে তাকাও, তোমার দলিল মেনে নিয়ে চালানো হাত তোলা মনে হচ্ছে একা কথা যাই হচ্ছে সম্মিলিত আপনি বলছেন একা হাত তুলে দোয়া করা যায়, আপনি মেনে নিতেন বিশ্বাস বলছেন সম্মিলিত দোয়ার ব্যাপারে বলেন বলেন সম্মিলিত বলেন। এখন যেহেতু হাদিসের মধ্যে দোয়া স্বীকার করছেন আপনারা, আরে দোয়া দোয়া তো আছে, আমরা কি দোয়া স্বীকার করছি? সম্মিলিত মুনাজাত না কথা, হাদিস আছে আমি স্বীকার করব। ঠিক আছে, হ্যাঁ এরপরে যে সম্মিলিত দোয়া করা যাবে না, সম্মিলিত ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, দোয়া করা যাবে বলবেন, দোয়া করা যাবে না, জি জি বসো বসো বসো, দোয়া করা যাবে না, হ্যাঁ এইটা আমি বুঝাইতেছি, বুঝাইতে হবে না, মাসুল বুঝাইতে হবে, হ্যাঁ আমরা যে শিব দিছি শিব জমা দেব। আরে ভাই শুনো কথা বলছো, এবাদত কোনোদিন না দেয়া সাবেত হয় না, এবাদত দলিল দেয়া সাবেত হয়। যদি বলো যে না যেগুলো দলিল নেই সব চাই, দুনিয়া সব বেদাত সাবেত হয়ে যাবে। তো বুঝি না রে ভাই উসুল, তুমি আবার কথা বলো না, এইটা যে এবাদত তোমার দলিলটা প্রমাণ করতে হবে যে না করবে তার দলিল দেওয়ার দরকার নেই, বিষয়বস্তুর বিষয়বস্তুর উপর হাদিস দাও নেই তুমি, হযরত আমি বলি তাহলে আপনারা আমাদের দাবিকে মেনে নিলেন, বিষয়বস্তুর মধ্যে যাও নেই তুমি বলতেছেন আপনি জাননি, এই যে জাননি অস্বীকারটা করলেন, তর্ক করে সময় নষ্ট করো না ভাই, সম্মিলিত মনোযোগের একটা হাদিস দাও। আমি বলি দিবেন আমাকে,
সঞ্চালক সাহেব বিষয়বস্তুর উপর কোনো কথাই নেই এখানে একটা দলিল সম্মিলিত বলার পক্ষে কথা শেষ বলছিলাম সেখান থেকে কিভাবে করে আপনারা যখন কথা বলছেন বাধা দিচ্ছি বলছি আপনাকে বাধা দিচ্ছি কথা বলার সময় আমি চাই এই যে ওইটাই ওইটাই বলছেন এনারাও বলছেন কি দলিল লাগে এটা আমি চাই আপনি জি হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478 নম্বর মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478 দুই নম্বর দলিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় তিনি তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে দিয়ে দিবেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1488 আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1488 তিন নম্বর দলিল ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সুপ্রসিদ্ধ বাহরাইনে মুরতাদদের বিরুদ্ধে আমি কথা বলছি আমি আমার এই দলিলকে আমাদের উত্থাপিত বিষয়বস্তুকে উপস্থিতি সবাইকে বলতেছি আমি আমার উপস্থিতি সবাইকে বলছি আমি আমার দাবিকে সাব্যস্ত করার জন্য একাধিক হাদিস সম্বলিত একটি শীট বিচারক দয়ের সামনে পেশ করছিলাম কিন্তু ওনারা সেটার উপরে চক্ষু বুলাইতে সক্ষম হননি যে কারণে আমি ওনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার শীটে যা আছে উত্থাপিত বিষয়গুলো ওনাকে পেশ করি দুইটা হাদিস পেশ করছিলাম তিন নম্বর হাদিস ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সুপ্রসিদ্ধ বাহরাইনের মুরতাদদের বিরুদ্ধে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিপাহ সালার ছিলেন এই ঘটনার মধ্যে আছে যে মুসলিম বাহিনী এক স্থানে যাত্রা বিরতি করলে কাফেলার সকল উট রসদপত্র সহ পলায়ন করলো ঘটনা শেষে আছে যে যখন ফজরের আজান হলো তখন হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন নামাজের পর দুজন উভয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন কাফেলার সকলেই তার সাথে সম্মিলিতভাবে দোয়া করতে লাগলেন এই অবস্থায় সূর্য উদিত হলো তবুও তারা দোয়ায় মশগুল রইলেন এক পর্যায়ে এ কথাটা আবারও বলছি এই অবস্থায় সূর্য উদিত হইল তবুও তারা শব্দ বলা হয়েছে দোয়ায় মশগুল রইলেন এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন সবাই সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করলেন এবং গোসল করলেন বেলা কিছু চলার পরে এক এক সকলের উৎসাব্যস্ত রসদপত্র ফিরে আসতে লাগলো আরবি হাদিসটা দেখেন এখানে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এখানে মূল এবারও তুলে দেওয়া হয়েছে তিন নম্বর আমি বলি
আপনারা মিথ্যা সত্য বিবেচনা করবেন না। জমা তো দিয়ে দিচ্ছি আমি, তারা কথা বলে একটা কথা বলে যাবে না, আমি বলছি তো তারা কথা বললাম না, আপনাদের কথা বলা যাবে না, আপনার কথা বলে কথা বলা যাবে না। আমি আশা করবো, আমি আশা করবো চেয়ারম্যান এখানে বসে দেন, আপনার বসে বসেন, আপনারাও বসেন এখানে। আমি আবারও উভয় পক্ষকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের কথা শালীনতাকে বজায় রাখেন এবং উত্তেজিত মনোভাবকে পরিহার করেন, কারণ আমরা নবীজি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে এখানে বসা, অন্য কোনো উদ্দেশ্য নাই, কেউ কাউকে কিনে নিয়ে আসেনি এখানে। আমরা সবার নবীর আদর্শে নবীর দিনকে প্রচার করার জন্য এখানে এসেছি, অতএব আমাদের উত্তেজিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনাদের দুনো পক্ষের আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আমরা শ্রবণ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন এতটুকু হাদিস পেয়েছি এবং অনেক রাওয়াতের মধ্যে সম্মিলিতভাবে দোয়া হয়েছে এতটুকু। না না কথা শেষ করি, কথা শুনুন, আমি আপনাদের কথা শেষ করতে পারি, তুমি থামো, তুমি তো আমি কথা বলি, না না শুনুন, কেউ কথা বলবে বলে এক মিনিট কথা বলি, ওই পক্ষের দাবি প্রমাণ করার জন্য বক্তব্য দিচ্ছি আমি, বলি আমি ফরজ সালাতের পরে আপনি আপনারা আপনারা ফরজ নিয়ে কথা বলতে হবে, আপনাদের কে কথা বলবে আপনি আমাকে দেখুন, আমি ওই কথা বলবেন না, উনি কথা বলবে, জি জি জি, আমি বলবো না, আপনি উনি সমস্ত মিথ্যা বলবে সেটা আমরা দেখবো, সমস্ত মিথ্যা বলে কেউ আচ্ছা 10 মিনিট আমি মেনে নিলাম, যান জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, এবার ঘড়ির দিকে দেখেন, ঘড়ির দিকে দেখেন, আমি বলছি পড়ে গেল, প্রস্তুত ভাই জি, হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদ আম্মা বাদ, সম্মানিত দিনী ভাইগণ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন, আমরা এর আগে বহুত মুনাজারা বাস করেছি কিন্তু আজকের মজলিসে হ্যাঁ আমাদের ভাই এরা যে এসেছেন মুনাজারা বাসের কোনো সিস্টেম বোঝেন না, সময় নষ্ট করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন। প্রথমে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতের পরে হাত উত্তোলন করেছেন, বললাম হাদিসটা দেখান, কই যে নোট দিয়েছি, এটা মুনাজারা হলো নাকি, হাদিস দেখাতে পারলেন না। তারপরও আমাদের শেখ বলেছেন মেনে নিলাম, ওটা হাত উঠাইছেন কিন্তু সম্মিলিতর সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে উনি 3-4টা হাদিস দিলেন, আমার সবই নোট করা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি সারা জীবন হানাফি এই যে হাদিসটা পড়েননি আপনি, বড় হুজুর হাদিসটা পড়েননি, এই হাদিসটা পুরো লেখা আছে এখানে, হাদিস আপনার দঈফ দুর্বল, এখানে ইয়াকুব বিন মুজাহিদ বাসরি আছেন, এটা হচ্ছে মাজহুল, আপনি প্রমাণ করবেন, আরও কারণ আছে দুর্বল হওয়ার আমার কাছে 4-5টা, আমি ইনশাল্লাহ পরে বলবো। দ্বিতীয় হাদিস বলেছেন হাবিব বিন সালমাদ থেকে, এই হাদিসটি দুর্বল, আলবানী রহিমুল্লাহ বলেছেন আপনারা এটা মানবেন না, ইবনে লাহিয়া রয়েছে এটা আপনি জানেন, একেবারে খাঁটি দুর্বল, চলবে না হাদিস। আপনি এরপরে হাদিস দিয়েছেন লামে কোন রসুল সাইয়ার ফয়াদে হাতে আফরগামী সালাতিহি, সম্ভবত এটা বলেছেন সুলাইমান বিন হাসান থেকে, এই হাদিসটা দুর্বল, সমস্ত ওলামায় কেরামে ঐক্যমত এবং
সম্মিলিত সাথে কোনো ধরনের সম্পর্ক নাই হাদিসগুলো যা বলেছেন আপনি। তারপরে দুর্বল দুর্বল হাদিস নিয়ে এখানে মুনাজারা বাসে আছেন, এর থেকে আফসোসজনক আর কিছু হতে পারে না। হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকলে মুনাজারা বাস না করাই উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দেন। তারপরে আপনি হাদিস দিয়েছেন ওই যে আবুল আলা, ওই যে সাহাবি যুদ্ধে গেলেন, তারপর দুই রাকাত সালাত পড়লেন, তারপরে দোয়া, ওনারা কীভাবে দোয়া করেছেন জানেন? এভাবে হাঁটু রেখে দিয়ে এভাবে হাত উঠাইছেন, একা একা করেছেন, আমিন আমিন কেউ করে নাই। ওই হাদিসকে নমাজের পরে লাগাইছেন কেন? তারপর হাদিসটা দুর্বল, আমার কাছে লেখা আছে, প্রয়োজন হলে নেবেন আপনি। এবার দেখেন আপনি এই হুজুরদের বক্তব্য শুনবেন নাকি হানাফি মাজহাবের সব থেকে বড় বিদ্বান যারা ছিলেন তাদের মাঝে কথা শুনবেন? হাটহাজারী মাদ্রাসার সব থেকে বড় মুফতি, ওই সময়কার ওই যুগের মুফতি ফয়জুল্লাহ, মুফতি আজম রহিমাহুল্লাহ, ওনার বই ফয়জুল কালাম ভালো করে দেখেন, আলহামদুলিল্লাহ কেতাবটি হাফেজ আমি। এই কেতাবে আপনার 86 নম্বর পৃষ্ঠায় বেদাতের অধ্যায় শুরু করে উনি বলছেন, সোম্মাই আলম আন্না হাজিল আদিয়া শাহিয়া মুতারিফা বাইনাল খাওয়াসুল আওয়াম বিল হাইয়াতিল ইস্তিমাইয়া রাফিইন আইদিহিম ফি হাজিল আজমাতি মুতাআখিরা কা দুআ ইনদা ইফতিতাহিল ওয়াজ, ওয়াজের সময় সম্মিলিত এই যে চলছে চালু হয়ে গেছে মানুষের মধ্যে খাস আম সব বলে আলেম যাহের সবাই বলে, এইগুলো সব কিছু ইন্দেপ্তা তাহলে ওয়াজ, ওয়াজ শুরু করার আগে, খতম করার পরে, মানে ওয়াজ শেষ করার পরে, ওয়াক্কাত দোয়া বাদা সালাতিল ঈদাইন, ঈদের সালাতের পরে, কাদা খুব বাদা খুতবাতি হেমা, খুতবার পরে দোয়া, তারপরে সালাতে তারাবিতে দোয়া, প্রত্যেক তারবিহাতে দোয়া, তারপরে বেতুরের পরে হায়াতে ইজতেমাইয়া সম্মিলিত দোয়া, তারপরে আপনার নেকা বিবাহ পরে সম্মিলিত মোনাজাত, ওয়াক্কাত দোয়া বাদা জিয়ারাতিল কুবুর মুস্তামিনা, সম্মিলিতভাবে কবর জিয়ারতের সময় ওয়াক্কাত দোয়া ইল হাদিস হাদিস ফি হাদিল আজমিনা মুতাখির ইয়াওমা খতমুল বুখারী, খতমে বুখারী পরে এই যেভাবে দোয়া করা হয়, ওয়াকাত দোয়া লাইলাতা তামায় খতমে তারাবি, তারাবি শেষ করে দোয়া করা হয়, কাদালিকা দোয়া বাদা সাবাত আল মাকতুবাতি কাল বিল হাইয়াতিল ইস্তিমাইয়া রাফিইল আইদি, কুল্লু হাদিহি উমুর হাদিসা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত এগুলো নতুন আবিষ্কৃত, এগুলো নবী করিম সাল্লামের যুগে ছিল না। মুফতি আজম ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ হানাফি মাজহাবের বিদ্বান বই লিখে দিয়ে গেছেন, হুজুর ইনারটা মানবো না আপনারটা? দয়া করে আপনি বলুন। আমরা বলছি যে 5 ওয়াক্ত সালাতের পরে নবী করিম সাল্লাম দোয়া করেছেন, আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে, হাদিস দেখাবেন, বিশ্বের কোথা থেকে হাদিস নিয়ে আসেন আপনি যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই? ভাও সময় নষ্ট করবেন না, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, তর্ক করে এখানে সময় নষ্ট করবেন না, আল্লাহর দোহাই দেবেন, ফ্রেশ একটা হাদিস দিবেন। নবী সাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একদিন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে, একটা হাদিস, বেশি কথা বলবেন না, এটা আপনাদের হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি মসজিদের ছাত্র মুফতি মাহমুদুল হাসান রহিমাল্লাহ যতদিন বেঁচে ছিলেন, 98-এর কথা বলছি, উনি 98-এ হয়তো মারা গেছেন অথবা যাই হোক, আমি 5 থেকে 8, এই মুফতি মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ বেঁচে থাকতে আমি যতদিন ছিলাম ততদিন মসজিদ ছাত্রায় মোনাজাত হতো না, আমার মনে হয় আজও হয় না। হাটহাজারী মাদ্রাসা আজও মোনাজাত হয় না, মেখল মাদ্রাসা আজও মোনাজাত হয় না, হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রহিমুল্লাহর মাদ্রাসা আজও মোনাজাত হয় না। ও অগণিত ওলামায়ে দেওবান ওলামায়ে আহনাফ বলে গেছেন এই মোনাজাত নবী করিম সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল না। ইবনে তাইমিয়া রহিমুল্লাহ অন্য আলেমদের কথা যদি বলি, চার মাজহাবের চার ইমাম থেকে প্রমাণিত না, আপনার তো আবু হানিফা রহিমুল্লাহ অনুসারে একটা দলিল আবু হানিফা রহিমুল্লাহ থেকে দেখাবেন, উনি একবার দোয়া করেছেন না, সব আমিন বলেছেন, আর নাহলে খবরদার হানাফি বলে পরিচয় দিবেন না, আল্লাহর কসম খেয়ে বলছি, হয় হাদিস দিবেন নাহলে আবু হানিফা রহিমুল্লাহর একটা আমল দেখাবেন, আর নাহলে একটা কথা বলবেন না, এত চিল্লা চিল্লা আমি ভালোবাসি। ঠিক আছে, ওলামায়ে কেরাম আমি বই নিয়ে এসেছি, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটা দোয়া বেদাত চলবে না। ইবনে বাজ রহিমুল্লাহ, ইবনে উসাইমিন রহিমুল্লাহ, ইবনে আপনার আলবানী রহিমুল্লাহ, তারপর আপনার এক কথা যত ওলামায়ে কেরাম রয়েছে, শেখ আব্দুল মোহসেন আব্বাদ রহিমুল্লাহ না হাফিজাহুল্লাহ এখনও বেঁচে আছেন, হাদিসের হাফেজ, এইসব কিতাবগুলোর হাফেজ, সমৃদ্ধ অনুযায়ী বেদাত মক্কায় হয় না, মদিনা হয় না, গোটা সৌদি আরব হয় না, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, জর্ডান, মিশর, আপনার সুদান, সুদানে কিছু বেদাতি আছে, ওখানে কিছু বলা যেতে পারে, কিছু আছে কিছু না, এই সমস্ত আরবি ভাষী দেশগুলোতে আজও সম্মিলিত মোনাজাত নাই, আর আপনারা এটা নিয়ে শুরু করেছেন, আপনার হুজুর করে না, আপনি কোন মাদ্রাসার ছাত্র, কোথার থেকে পড়ে আইলেন যে আপনি মোনাজাতের ঝগড়া করছেন? আপনার হুজুরেরা কইতেছে নাই আর আপনি বলছেন আছেন, একটা হাদিস দিবেন আর না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দিবেন, তাহলে বুঝবো যে হানাফি মাজহাব অনুসারী, তো ওটা করবেন বলবেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু জোর করে উম্মাতের উপর চাপাইন, আল্লাহ দোহাই দেয় এটা বলবেন। ঠিক আছে, আমার অনুরোধ আপনারা কথা বলবেন।
আপনারা অবশ্যই একটু শুনবেন খেয়াল করে কিভাবে আমি হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আমার দাবিতে যে হাদিসগুলো পেশ করছিলাম ওই হাদিসগুলোর উপরে উনি আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তি তুলছেন একজন রাবির উপরে। রাবিটার নাম কি হযরত? আপনি বলেন একজন রাবি সম্পর্কে, উনি একাধিক রাবি সম্পর্কে উনি কথা তুলছেন, কিন্তু রাবিটাকে বলছেন, হ্যাঁ জোর গলায় বলে দিলেন যে দুর্বল দুর্বল দুর্বল, কিন্তু আমার মুখের কথায় তো কোনো কিছু সাব্যস্ত হবে না। যদি মুখের কথায় সব কিছু সাব্যস্ত হইতো তাহলে এতগুলা কেতাব নিয়ে সামনে বসার কোনো জরুরতই ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম যে একজন রাবিকে উনি যদি নির্ধারণ করে দেন যে এই রাবিটা দুর্বল, শুধুমাত্র মুখের বুলিতে দুর্বল সাব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমি দলিল ভিত্তিক কথা বলে থাকি, ইবনে মাইন কিংবা বুখারি কিংবা আহমদ ইবনে হাম্বাল কিংবা শোবার মতো মানুষ, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী মানুষ কিংবা হজরত ইবনে আজার আস্তালানি রহমতুল্লাহ আলী, এনাদের মতো বড় বড় ইমামগণের যেনারা আইম্মাতুল তাদিল জার হেওয়া তাদিল ছিলেন, ওনাদের কথাকে উনি নকল করার অনুরোধ করবো ওনাকে। উনি যে হাদিসগুলো যে রাবি সম্পর্কে আপত্তি তুলেছেন সেই রাবি সম্পর্কে এক কথা। দুই নম্বর কথা হইল, উনি বলেছেন যে আমি যে হাদিসগুলো পেশ করছি হাদিসগুলোর উপরে কথা, যে আমি একটা হাদিসও পেশ করতে পারি নাই। তবে উনি আমার ওনার দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিসের কেতাব খুলতে কিন্তু সক্ষম হননি। তবে হ্যাঁ, ফয়জুল কালাম নামক একটি কিতাব তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালাম কিন্তু একাধিক কিতাব থেকে কিছু কিছু কিতাবে হাদিস, বড় বড় কিতাবের হাদিস থেকে নি, হাদিসের কিতাব থেকে নি সম্বলিত করা হয়েছে। ওখান থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী উনি ওনার ফেকা, উনি ওনার সমত যেটা সেটাকে উল্লেখ করছেন। হ্যাঁ, সেখান থেকে না, বরং মূল কিতাব থেকে আপনি বের করেন। আমি আবারও বলছি হযরতকে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরে, এই দাবিগুলোর উপরে মূল মূল কিতাব থেকে বিচারক দ্বয়ের সামনে পেশ করতে, যাতে করে ওনার দাবির কথাটা কিতাবের সাথে মিলে যায় এবং সামঞ্জস্য করতে পারেন। ওনারা যেমনটি আমি বললাম এবং আমি ওনাদেরকে পেশ করলাম এবং মোস্তাদরাকে হাকিমের যে হাদিসটা পেশ করলাম, এই হাদিসটাকে যদি উনি দয়ীব বলেন, দুর্বল বলেন, তাহলে দুর্বল কেন? সনদের দিক থেকে যদি জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? যদি মতনের দিক থেকে জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? অনুরূপভাবে মোস্তাদরাকে হাকিম এ আলাউ সুনান থেকে যে কিতাব হাদিসটা পেশ করছি ও হাদিসটাকেও যদি জয়ীফ কিংবা দুর্বল বলেন, কোন দিক থেকে, সনদের দিক থেকে নাকি মতনের দিক থেকে, সেটাও আশা করি পেশ করবে ইনশাল্লাহ। কিতাব ভিত্তিক ডায়েরি থেকে না, আমি আশা করবো ইনশাল্লাহ। আমি যেহেতু আপনাদের ডায়েরির সাথে পরিচিত না, আমি আলহামদুলিল্লাহ কিতাবের সাথে পরিচিত, আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কোনো দাবির উপরে, আমার কোনো দলিলের উপরে যদি কোনো আপনারা আপত্তি তোলেন তাহলে আপনারা মূল কিতাব থেকে কথা বের করেন। শায়েখ আলবানীর কথাও হতে পারে, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ কথাও হতে পারে, বুখারির কথাও হতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথাও হতে পারে, যে কারো কথা হতে পারে, আমরা মূল কিতাবকে পেশ করবো ইনশাল্লাহ, সেখান থেকে বিচার করা হবে। যদি কোনো রাবি জয়ীফ হয় তার জয়ফিয়তটা সাব্যস্ত হবে তার ডায়েরি থেকে নয়, বরং ইমামগণ, ইমামগণ যে কথার ভিত্তিতে যে রাবিকে নির্ধারণ করে যে কথা বলছেন সেটাকে নির্দিষ্ট করে দিবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী যে কথা বলছেন, ফয়জুল কালাম থেকে তিনি যে কথা বললেন, আমরা কিন্তু ওই মিছিল মিটিং কিংবা মাহফিল কিংবা এই অনুষ্ঠানের কথা আলোচনা করিনি, বরং আমরা আলোচনায় ছিলাম বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার অধ্যায়, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করার অধ্যায়। উনি ওনার মাসলাক যেটা বলছেন এটাকে উনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে এটা আবশ্যকীয় নয়, আর আমরা এই কথা স্পষ্টই জানি যে আমরা দোয়া করি ফরজ নামাজের পরে সেটা কিন্তু আমরা আবশ্যক মনে করি না, বরং এটা কোনো সুন্নত কিংবা মোস্তাহাব হিসেবেই কিন্তু আমরা আমল করি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত, সাব্যস্ত ফরজ নামাজের পরে দোয়া করা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এও সাব্যস্ত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন এটাও সাব্যস্ত। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই, রসুলের হাদিস মানার হাদিসের আলোকে আমরা এই কথা বলে থাকি, ফরজ নামাজের পরে দোয়া করা, যদি কেউ দোয়া করতে চান তো উনি দোয়া করতে পারেন,
আর যদি কেউ না চান তো উনি দোয়া করতে পারেন না, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা একথা কোথাও বলি না, আমরা একথা কেউ বলে না, আমাদের আলেম ওলামা যা আছেন আমরা একথা কখনোই বলি না যে ফরজ নামাজের পরে দোয়া করা আবশ্যক। আমরা একথা বলি যে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত। যদি কেউ আমল করতে চায় করতে পারে, যদি কেউ আমল না করতে চায় তাহলে কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই সেক্ষেত্রে। সুতরাং হজরত ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন, উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন। হ্যাঁ, দোয়া করা যাবে না, দোয়া করা যে নিষেধ এই কথাটা কে বলেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না এই কথাটা কে বলেছেন? হযরতদের কাছে প্রশ্ন থেকে গেল যে আপনারা দলিল ভিত্তিক কথা বলবেন, ডায়েরি থেকে নয়। আমি আবারও বলছি, ডায়েরি থেকে আপনারা কোনো হাদিস পেশ করবেন না, কোনো পেশ করবেন। হ্যাঁ, আপনার শীত পেশ করতে পারেন, আপনার শীত করলে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বুঝে নেবো যে হ্যাঁ আপনি কি বুঝাতে চাচ্ছেন, অথবা উপস্থিতি বুঝে নেবে, অথবা বিচারক দয় বুঝে নেবে। বাকি আমার হাদিস থেকে যে আপত্তি তোলা হয়েছে মোস্তাদরাক হাকিম থেকে, এলাউ সুনান থেকে, আরও একাধিক কিতাবের হাওয়ালা থেকে যে হাদিসগুলো পেশ করা হয়েছে আমার দাবির উপরে, এই হাদিসগুলো সনাদান মতনান যদি কোনো জরফিয়ত থাকে আপনারা সাব্যস্ত করে দেবেন ইনশাল্লাহ। আপনারা তিনজন মিলে চাকরি দেন, দশ মিনিট দশ মিনিট ফলো দেওয়া হবে, আর বেশি না, কম করতে পারে, বেশি করতে পারে, বেশি কম যে দশ মিনিট। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে, জি জি ক্লিয়ার। এখানে আলোচনা কেন করলাম দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে একটা হাদিস দেখাবেন, যে হাদিসগুলো দিয়েছেন এটা সম্মিলিত মোনাজাত সম্পর্কে একটাও না এবং সালাতের সাথে কোনো তো উনি এগুলো কিছু না বলে আবল তাবল বলতে লাগলো। হ্যাঁ, দলিল দিলেন না, দিলেন না। আমি বলেছিলাম বলেন বলেন সমস্ত ভুল করলো, কিন্তু আমি তো বলছি ইসলামী ফাউন্ডেশন থেকে আমি নেবো, ঢাকা থেকে নেবো, জি জি বুঝেছি, আমি বিচার করতে ঢাকা দুই থেকে দুই জন ওনার দেখে শুনিয়ে রায় দেবে, ভাই নতুন আবার নতুন ভরে ঘড়ি দেখেন, নতুন করে ঘড়ি দেখেন, হ্যাঁ নতুন করে ঘড়ি দেখেন, ভাই সঞ্চালক আপনারা বই দেখবেন কেন, আমাকে বই দিবেন, আমি দেখে খণ্ডন করব। আশ্চর্য কেন উল্টাপাল্টা করছেন কেন আপনারা? মোনাজারা করতে করতে চুল পাকা গেল, বুঝছেন? হাদিসটা একটু পড়ে শুনাবেন। হ্যাঁ, আপনি তো শোনাইতে পারবেন না, আমাকে তো শোনাইতে হবে, আমি শোনাবো তো, এটা তো বাস্তবই। হ্যাঁ ভাইরা, উনি যে দলিলগুলো দিয়েছিলেন একটাও হ্যাঁ সালাতের সাথে সম্মিলিত মোনাজাতের সাথে সম্পৃক্ত না, তারপরও দলিলগুলো আমি খণ্ডন করে দিয়েছি যে একটাও বিশুদ্ধ না, তাহলে ওটা সাবজেক্ট শেষ। ওনার কাছে থামেন, কথা বলেন, কাঁপলেন বেশি বুঝেন। ওনাকে আমি বলেছি যে আপনি একটা হাদিস দিবেন, আর যদি হাদিস না দিতে পারেন, যেহেতু হানাফি দাবি করছেন আবু হানিফা রহিমুল্লাহ থেকে একটা দলিল দিবেন যে উনি বলেছেন বা উনি করেছেন, কিন্তু উনি এটা না যায়া উল্টা দিকে সময় নষ্ট করেছেন। খুব ভালো একটা বিষয় যে উনি বলেছেন যে মোনাজাতটাকে আমরা জোর দিই না, এত জোরাজোরি করি না, যার ইচ্ছা করবে যার ইচ্ছা করবে না, এটা একটা সুন্নাত কাজ, একটা মোস্তাহাব কাজ। কত সুন্দর একটা কথা বলেছেন। তাহলে মোনাজারা কেন হলো? জোর দেন না তো মোনাজারা কেন আসলো এখানে? অবশ্যই জোর দেন আপনারা, ঠিক আছে।
এখন যেহেতু সুন্নাত বলেছেন, মোস্তাহাব বলেছেন, এটা হুকমুম মিনাল আহকাম, আর হুকমুম মিনাল আহকাম সাবেত করার জন্য হাদিসুন মারফুউন মুত্তাসিল সহীহ লাগবে। চ্যালেঞ্জ করলাম, মারফুউন বলেছি, আরে মারফুউন বলেছি, আমার থেকে বেশি কেরাত পড়েননি, তাও উল্টা কেরাত পড়ে আসেন ভালো করে। দেওবন্দের কেরাত ফার্স্ট বাই চাইছিলাম, পোর্সাই ফার্স্ট বাই ছাত্র ছিলাম কেরাতে, আবার উল্টা করে কথা ঢোকাও, বেশি বুঝেন নাকি? হ্যাঁ, হাতিয়ার ছাত্র এটা, মোতাকারেরই বলছি, বেশি কথা বলেন কেন? ভাইয়েরা আমার, হাদিস মারফু দিবেন একটা, যেহেতু এটা হুকুম মিনাল আহকাম, একটা যেন কথা না হয় বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, উনি বলেছেন কি যে আমি চাইলাম পাঁচ অক্ত সালাতের পরে কেতাব দিয়ে একটা দলিল দিবেন, সেটা দিলেন না। মুফতি ফয়জুল্লাহ রহিমুল্লাহ ওনার মত এটা ওটা কি বললেন? আরে ভাই, আমি তো পড়ে শুনেছি রে ভাই রে, আপনি মুফতি আজমকে যদি না মানেন কোন হানাফি আপনি? আপনাকে নিয়ে তো আমি চিন্তাই পড়ে গেলাম, খুব ভালো চিন্তা বললাম। আমি এখানে স্পষ্ট বলে দিয়েছি, ওয়া কাযালিকা দুআ বাদাল মাকতুবাতিল হাবিল বাদাল মাকতুবাতি বিল হাইআতিল ইজতিমাঈয়া রাফিঈনাল আইদি কুল্লু হাযিহি উমুরুন হাদিসা, এগুলো সব বেদাত। লামিয়াকুন ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লামের জামানায় ছিল না, ওয়ালা মিনাস সাহাবা ফি জামানি সাহাবা, জামানা সাহাবাদের জামানায় ছিল না, ওয়া তাবিঈনা তাবিঈনদের জামানায় ছিল না, ওয়ালা আইম্মাতিল মুজতাহিদিন ইয়াকিনান, আর কোন চার মাযহাব তো দূরের কথা, হাজার হাজার ইমামদের যুগও ছিল না, যারা আইমে কুরুনে মুফাদ্দালা, কুরুনে মুফাদ্দালা থেকে একটা দলিল দিয়ে দেখিয়ে দিবেন এইভাবে সম্মিলিত পাঁচ অক্ত সালাতে মুনাজাত করেছেন। চার ইমামের যে কোনো একজন দেখান, অথবা হাদিস থেকে দেখান, আবারও আপনাকে বললাম হাদিসে মারফু দিয়ে প্রমাণ করেন, জাল টাল দিয়ে দৌড়াদৌড়ি করিয়েন না। জি, আমি কেতাব দেখাইছি, এই কেতাবে যে হাদিস দিয়েছে, জি এই যে এখানে হাদিসটা দিয়েছে, আরে ভাই এই হাদিসটা তো কোনো সালাতের সাথে কোনো সম্পর্কই নাই রে ভাই। হ্যাঁ বলবো, হাদ্দাসানা মুসাদ্দাদ হাদ্দাসানা ইয়াহিয়া আন শুআবা আন ইবনে ইবনে মাকরাক عن ابي نعام عن ابن اسس ابن سعد قال سمعني ابي وانا اقول اللهم اني اسالك الجنه ونعيمها وبهجتها وكذا وكذا واعوذ بك من النار وسلاسلها واغلالها وكذا وكذا فقال يا بني يا بني اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون قوم يعتدون في الدعاء فاياك ان تكون منهم আরে ভাই এটা আমাদের দোয়া, আমাদের দোয়া, আমাদের পক্ষে দলিল। হ্যাঁ, ইন্নাকা ইন আতাইত আল জান্নাহ তা আতাইতুহা ওয়া মা ফিহা মিনাল খায়র ওয়া ইন আযাবতুকা আযাবতু মিনান নার আযাবতু মিনহা ওয়া মা ফিহা মিনাশ শার। এটা কোন ধরনের নমাজের সাথে সম্পর্কিত? আমি অনুবাদ করলে ভালো হবে, বলতে তুমি যদি জান্নাত চাও জান্নাত দেওয়া হবে, তুমি যদি কল্যাণ চাও কল্যাণ দেওয়া হবে, না জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, অকল্যাণ থেকে মুক্তি চাও অকল্যাণ থেকে মুক্তি দেওয়া হবে। এই বুনা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি, একটা দোয়াল এভাবে দোয়া করবে, তো দোয়া করেন ভাই, এখন দোয়া করেন, চলেন কথা শেষ। আপনি করেন যেটা সম্পর্ক নাই, কিসের তর্জমা? আরে আপনি তর্জমা করেন না, হ্যাঁ কিসের তর্জমা করেন? তর্জমা করেন না, দলিল নাই সব যাই তাই যাবে, হাদিস তো নাই চার ইমাম থেকে দেখ, আসলে হানাফি হানাফির বিষয়টা না বিতর্ক নাই, আমাদের সম্মিলিত নাই, কিতাবেও নাই, মাযহাবে নাই, আমরা পরবর্তীতে বানাইছি। এক দুই,
নাই সেটা সাবেত করব কি দেয় বলতে সাবেত করতে পারে নাই নাই প্রমাণ করা যায় না আচ্ছা আছে দিবেন তার দলিলের দরকার আগে বলা হয়েছে এখন ওনারা দিবেন আগে যেটা বলেছি এটাই পাঁচ প্রমাণ করার বিষয় আছে আর হানাফি মাঝে সালাম ফিরানোর পরে কি করবে সব থেকার কাতারে লেখা আছে হয় সুবহানাল্লাহ পরিমাণ দেরি করবে না হলে সুন্নত পড়বে না হলে বেরিয়ে যাবে দেরি করার কোনো অবকাশ ভালো করে পড়ো মোনাজাতের সময় তাহলে আগে মাঝে নাই সালাম ফিরাই কি করবে লেখা আছে আসর এবং ফজর ওয়াক্তের দিকে ঘুরে বসবে দুই একবার তাসবিহ করে না সুন্নত দাঁড়ায় যাবে হানাফি মাযহাবের কোন ফেকারে সালামের পরে দেরি করার বিধান ইমামকে দিছে তোমরা তো ফেকা পড়ো এটা মুতাআখিরিনদের মোনাজাতের একটা বিষয় হইছে মাত্র আহলে হাদিসদের মধ্যে দিমতে বাহাস হচ্ছে তোমাদের মধ্যে আসলে এটা আসলে একটা বিষয় আবার শুক্রবারে বাহাস আছে এই বলতে বলে দিলাম ওটা আগে দেখাই সব কি বলে শুনুন এক মিনিট কথা বলবে শেষ এই বিষয়ের উপর আলোচনা উভয় পক্ষে যা যা বলেছেন এখানে যতদিন শিখিয়ে দিয়েছেন এটা বিরোধ হয়েছে পরবর্তী দিন আবার বিবেচনা করা হবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আর ব্যাপারে দলিল করা হবে এখন শেষ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওরা তো শুনতে না আমি কথা বলি এক পক্ষ দোয়া যারা করার পক্ষে এরা করার জন্য অনেকগুলো দলিল দিয়েছে আমি বলি একাকি হোক সম্মিলিত হোক ওনারা একাকি দলিলগুলো সম্মিলিত ভাবেই দিয়েছে ঠিক সঞ্চালকের কথা মানে একদম পিওর বলতে হবে তাই হয় বসেন রোজা ফরজ এটা নিয়ে কোনো দ্বন্দ্ব না শুধু অতিরিক্ত জিনিস দোয়া না নফল নামাজ সুন্নত নামাজ তারাবিন নামাজ এগুলো একটা অতিরিক্ত আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয় এই ব্যাপারে আমাদের মধ্যে এত কিছু বাড়াবাড়ি আমি শেষ কথা বলতে চাচ্ছি এটাই যেটা বলতে চাচ্ছি ওনারা দোয়া সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দিয়েছে কথাটা শেষ করেন ওনারা দোয়াকে সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দলিল দিয়েছে আপনারা নট করার জন্য কোনো দলিল থাকলে বলে দিতে পারেন বাকি আমি ভাই বলি এখানে আমি আমি একটু বলি আমি তাহলে বলি আমি এক মিনিট বলি নির্ধারিত যে বিষয়টা ছিল ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত তো দোয়ার পক্ষে কিন্তু ওনারাও দোয়া করা যাবে কোথায় করা যাবে যাওয়ার জন্য এনাদের দলিলের প্রয়োজন কিন্তু এনারা ওই ফরজ নামাজ সংক্রান্ত কোনো হাদিস উপস্থাপন করতে পারেনি দোয়ার ব্যাপারে ওনারা অসংখ্য হাদিস বলছে কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের হাদিস একটা বলতে পারে আমি ওনার কথাটাকে নিচ্ছি হ্যাঁ বলেন এটাই ওনারা যে কথাটা বারবার বলছেন যে সম্মিলিত মুনাজাত যদি জায়েজ থাকে এটা একটা আহকাম অবশ্যই আহকামকে সাবেত করতে হলে সহি মরফু মুত্তাসিল হাদিস লাগবে এরকম একটা হাদিস ওনাদের কাছে চাইছে দ্বিতীয় নম্বর কথা হলো চার মাঝহাব ওনারা হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী চার মাঝহাব ওনারা একটু ওয়াসাত দিয়েছে একটু আরও প্রশস্ততা দিয়েছে হানাফি মাঝহাব তো নাই নাই যদি আপনারা শাফি মালিকে হাম্বলি মাঝহাবের কোনো কেতাবাদি থেকেও প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আপনার মুনাজাত করছে সম্মিলিতভাবে মুসল্লিদেরকে নিয়ে তাহলে তারা পেশ করবে এখানে তো আর নতুন কোনো কথা নেই কিন্তু সেই বিষয়টা ওনারা ঘুরে পেশে না দেখায়া বিভিন্ন হাদিস ওনারা দেখাচ্ছে যেগুলো ফরজ সালাতের পরে মুনাজাতের সাথে আলোচনা শেষ আলোচনা শেষ আমি হাজির একটা কথা বলবো জি আমার কথা এখানে কথা ছিল কেন ইনি তো এই পক্ষের ইনি তো বললেন ইনি তো বললেন আমি কেন বলতে পারবো না দ্বিতীয় নম্বর কথা বলেন আবু ভাই বসো আমি হুজুর এক মিনিট বলি শুনেন আমার কথা হলো কি আমাদের দুই চেয়ারম্যানের পক্ষ থাকি দুবাইয়ের এবং হাদিকে আমরা রাখছি আপনারা এই যে আমাদের যে লিখিত হয়েছে যে সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে হাত ও দিয়ে মুনাজাত দোয়া করা যাবে কি না এইটাই আলাপ অন্য কোনো আলাপ চলবে না এটা কিন্তু গদ লেখা আছে এখানে কথা বলছেন হ্যাঁ এখন আপনারা এটার উপর কথা বলবেন ওনারা বলবে
পরবর্তীতে আমরা বসিয়ে সিদ্ধান্ত নেব। এইটা নিয়ে আপনাদের ভিডিও থাকবে না, ওনাদের ভুল ধরা যাবে না। আমরা এনাদের ভুল ধরা যাবে না। আমি একটা তারপর দ্বিতীয় পর্ব বলছি, আপনি দ্বিতীয় পর্ব শেষ কথা শেষ দ্বিতীয় পর্বটা নেন। দ্বিতীয় বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ দ্বিতীয় নম্বর বিষয় আলোচনা হচ্ছে, কথা শুনেন দেন না। না সময় আছে, সমস্যা নাই, কেবলমাত্র আজান দিয়েছে, সময় আছে। আপনি দ্বিতীয় নম্বর বিষয় বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আলোচনা উভয় পক্ষে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তা ধারণা আছে না? না শোনেন, আলোচনার সময় যেটা 24 মিনিট ছিল, অতিরিক্ত যাওয়ার কারণে সময় এখানে যদি আপনারা পরিচালক মানেন প্রতিনিধি হিসেবে, তাহলে আপনারা কথা বলতে পারেন, তাহলে যদি আপনারা পরিচালক মানেন তাহলে আপনারা বসেন। আপনারা তো এক নম্বর গেছি না, আমি পাই নাই, না পাইলে আমি জবটা দিব। আমার একটা প্রশ্ন আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন বিষয়টা আমাদের এমন হয়ে গেছে যে ইউসুফ জোলেখার কিসা সারা রাত বলার পর ফজরের টাইমে বলতেছে জোলেখা মহিলা ছিল না পুরুষ ছিল, এরকম হইলে তো হবে না। আমাদের বিষয় হলো সম্মিলিত মোনাজাত, সম্মিলিত এই পয়েন্টে থেকে আমরা সরে গেছি। আসলে আলেমরা যেটা এখান থেকে বুঝে বা আমরা বুঝি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেই দিয়েছেন, এই যে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস আমি এখানে পড়েছিলাম, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সলাতি ফাইন্না ইউনাজি রাব্বাহুম, তোমাদের কোনো ব্যক্তি যখন, এটা ছয়টা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, আমি প্রথমটা বললাম এই একই শব্দে। হ্যাঁ বাবুল বুজাক বিলিয়াদি ফিল মসজিদ, হাদিস নম্বর হলো 405 নম্বর, তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সেই ব্যক্তি মুনাজাতে লিপ্ত হয়, আর মুনাজাতে লিপ্ত হয় এই জন্য এটাকে বলা হয় মুনাজাত। মুনাজ যেই বিষয়টা আমরা শব্দ বসাইছি সেই বিষয়ে আমাদের কি বলে উল্লেখযোগ্য কথাই হয়নি। মুনাজাত হলো নামাজের ভিতরে, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিশে না মিললে আমার এখানে এটা হলো পৃষ্ঠা নাম্বার না, এটা হলো হাদিস নাম্বার। আচ্ছা ঠিক আছে, এটা আমার এখান থেকে দেখে নেবেন, পাঁচ এটা ছয় জায়গায় আছে, এই একই শব্দে একই শব্দে ছয় জায়গায় আছে, এই জায়গাগুলো আমার কাছে ঠিকানা নিয়ে নেবেন। প্রথমটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ রসুলের মোনাজাত ছিল নামাজের ভিতরে। এখন আমরা যদি এই মোনাজাতকে নামাজের পরে নিয়ে যাই, এটা কি হবে জানেন? এটা বেদাত, এটার নাম হলো বেদাত। এই জিনিসটা আমাদের চিহ্নিত করতে হবে, কারণ এটা হলো তাগয়ির ফিদ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন কি, সুহকান লিমান গায়্যারা বাদি, আল্লাহ রাসূলের মোনাজাত হলো সালামের আগে
আর আমাদের মোনাজাত বা সম্মিলিত মোনাজাত সালামের পরে গেল কেন? এর দলিল কি? এই যে তাগির করা, তাগির করা যে বেদাত, তাগির করা যে আল্লাহ রসুলের উম্মত থেকে বিতাড়িত হওয়ার কারণ, এই জিনিসটা না বোঝাটাই হলো আমাদের ভারতবর্ষের এবং এই মোনাজাতওয়ালাদের সমস্যা। এইটা না বোঝা পর্যন্ত কখনোই তারা ত্যাগ করতে পারবে না আল্লাহ রসুলের মোনাজাত। এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাতের দোয়াগুলো বহু বছরে যত দোয়া, অর্থাৎ মুসল্লিদেরকে নিয়ে খাসভাবে কোনো ইমাম যেন তার জন্য দোয়া না করে, মুসল্লিদের নিয়ে যেন মুসল্লিদেরকে শরিক করে যেন দোয়া করে, অতএব সম্মিলিত মোনাজাত হলো তাকবীর থেকে সালামের মধ্যে। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি এখানে লিখছেন যে সাতটা জায়গা হলো নামাজের মধ্যে দোয়া করার, সাতটা জায়গা এবং চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন তাগীরটা হলো, এই তাগীরটা বেদাত না সুন্নাত, তাগীর করা আল্লাহ রসুলের সুন্নাতের তাগীর পরিবর্তন করা, এহদাস করা, সুন্নাত না বেদাত, এইটা আমাদের, আমরা বলছি এটা বেদাত এবং সব আলেমই তাই বলেছে। এই যে দেখেন যারাই এই এই লাইটে কথা বলেছে তাদেরই সকলের কথা কি বলছেন, আম্মা দোয়াউল ইমাম ওয়াল মামুমিন জামিয়ান আকিবাস সালাহ ফাহুয়া বিদআতুন, কেন লাম ইয়াকুন আলা আহাদিন নবী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, এবং বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল ফিসুল বিসসালাতি। দেখেন হাদিস অনুযায়ী বক্তব্য ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ, ফাইনাল মুসাল্লি ইউনাজি রব্বাহু, অতএব আম্মা দোয়া বাদা ইনসিরাফি মিন মুনাজাতিহি, দোয়াকে সালাম ফিরার পরে দোয়া নিয়ে যাওয়া এটা কি হলো গায়ের মুনাসিব, কারণ আল্লাহর সাথে মোনাজাতের পিরিয়ড শেষ হয়ে গেছে, সালামের মাধ্যমে পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন আবার মোনাজাতের বিষয় নিয়ে আসা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিপরীত। বরং এখন কি হবে সালামের পরে, সালামের পরে দেখেন এই যে সহি বুখারি মুসলিমের মধ্যে প্রায় 50টা হাদিস সালামের পরে কি করতে হবে, এগুলোর তাগির হচ্ছে। সালামের পরে কি করতে হবে, ওই হাবিব বিন মাসলামার হাদিস আর অমুকের হাদিস, তুমুকের হাদিস, এই হাদিসগুলোকে এখানে সেট করার উপায় আছে নাকি? আল্লাহ রসুল কি নামাজের পরে জায়গাটা কি খালি রাখছেন নাকি? 14টা দোয়া দিয়ে এখানে সেট করা আছে, এগুলোকে বলা হয় আজকার, যেগুলোর তাকির করা যাবে না। আমি মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি, আল্লাহ মাফতা আলিয়া বাবরা, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করলে হবে, কোশ্চিন করা হবে না। হ্যাঁ, বরং আল্লাহ রসুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুনেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটাও সালামের আগে পাঠ করতেন। আপনারা যে রব্বানা আতিনা মুনাজাত সালামের পরে পড়েন এইটার দলিল দেন। আসলে সুন্নত না মেদাত এইটা আমাদের জানা দরকার, এটাই তো হলো না আবল তাবল কথাবার্তা। একটা বাইশ না, সব আলোচনা তো হবে না, দিন শেষ না, আমি পয়েন্ট অনেকগুলা দুইটা নিয়ে আলোচনা করা যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, আমরা যদি ওনাকে কছি যে কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল হয়, আমি যদি কেবল লেচু গাছ 10-15টা, ওনার ব্যর্থতা আপনি বুঝতেছেন
আমি তো বলছি যে উনি উত্তর না দিয়ে উনি গালি গালাজ করেছে ওইটা ভিডিও হোক জি জি আরেক পয়েন্টে যেতে হবে আমি বলছি না আমি থাকবো আমি বলছি না তাই 5 মিনিটে একসঙ্গে শুরু হয়েছে 5 মিনিট হবে না আমি বলছি না হ্যাঁ রায় হবে না রায় কোন দিকে যাবেন না তো আমরা মধ্যে ভারত কথা বলবো কি গেল আর বড় বড় নাম নিয়ে আসুন নিয়ে আসুন সবচেয়ে বড় দুঃখজনক হইল গত শুক্রবারে এক জায়গায় নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে, আলে হাদিস ভাইয়ের একজন ইমাম সাহেব নামাজের খুতবার সময় দাঁড়িয়ে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতে একটা জান্নাতের একটা প্রাসাদ বানিয়েছেন, সেই প্রাসাদটা নাকি ভিতর থেকেও বাহিরে দেখা যায়, বাহির থেকেও ভিতরে দেখা যায়, চার শ্রেণীর মানুষকে সেই জান্নাত দেওয়া হবে, তার মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লিমান আতাবাল কালাম, যার কথা হবে মিষ্ট, যার কথা হবে নম্র, যার কথা হবে সুন্দর, সাবলীলতার সাথে যে কথা বলে, দুঃখের সাথে বলতে হয়, আজকে ওনারা আমাদের বাবা তুল্য, পিতা তুল্য কিংবা দাদা তুল্য হতে পারে, কিন্তু আমাদেরকে ওনারা ছেলের জায়গায় রেখেছেন কি না সেটা আল্লাহ মালুম, ওনারা আমাদেরকে দাদার জায়গায় রেখেছেন না সেটাকে মালুম, বড় দুঃখজনক হইলেও ওনাদের আচরণে আমি সত্যি মর্মাহত, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক। প্রিয় হাজরিন, ওনাদের কথা ছিল, ওনারা আলোচনা করছিলেন আমাদের ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে, সংক্ষিপ্ত কথা বলছি, ইতি টানছি কথাতে, রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটিও হাদিস দ্বারা সাব্যস্ত করেছি, রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া সাব্যস্ত করেছি, রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি, সম্মিলিতভাবে দোয়া করার হাদিস মুস্তাদরাক হাকেম থেকে, ইয়ালা উসুনান থেকে, আরও একাধিক কিতাবের হাদিস থেকে সাব্যস্ত করা হয়েছে, ওনারা এটাকে মানতে পারতেছে না, এই হাদিসের ওপরে ওনারা আপত্তি তুলছিল, কিন্তু আপত্তি তোলার ওপরে যে হাদিসের ওপর আপত্তি তুলেছে, এই আপত্তি ওনারা বলছে হাদিসটা দুর্বল, আমি বলছিলাম উনি হাদিসটা দুর্বল বলেছে ওনার একটা ডায়েরি থেকে, আর আমি বলছিলাম যে হযরত ডায়েরিতে কোনো বলা হবে না, আপনি যে আমার হাদিসটাকে বললেন দুর্বল, এই দুর্বলটা কোনো একজন বড় মনীষীদের কোনো কিতাবের রেফারেন্সে বের করেন, উনি বের করে দেননি, তারপর হযরত এসে ওনার কিতাব থেকে কিছু কথা বলতেন যে উনি বুখারি শরীফের একাধিক হাদিসের হাওয়ালা দিলেন, কিন্তু একটা হাদিসও এ পর্যন্ত আমি পাইনি ওনার কাছ থেকে, দুই নম্বর উনি একটা কিতাব, যে কিতাবটার নাম জানা নেই, ওই কিতাব থেকে উনি একটা কথা বললেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, আসলে বেদাত কার জন্য, বেদাত কার জন্য, বেদাত এই প্রশ্নটা রয়ে গেল ওনাদের কাছে, আমি আমার মতো করে বলি বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা বলবে যে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে, বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এ কথা বলবে যে ফরজ নামাজের পরে আপনাকে দোয়া করতেই হবে, আপনি কোথাও যেতে পারবেন না, এই ব্যক্তির জন্য বেদাত হবে, ওই ব্যক্তির জন্য সেটা বেদাত হবে না যে ব্যক্তি বলে যে ফরজ নামাজের পরে আল্লাহ রসুল যখন বলছেন যে আইয়ু দোয়াইন আসমা, কোন দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল হয়, আল্লাহ রসুল বলছেন যে শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া, তো ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল করেন, তাহলে আমি একটু দোয়া করে নিই, যদি এই মন মানসিকতা নিয়ে কেউ যদি দোয়া করে তাহলে সেটা কখনোই বেদাত হবে না, বেদাত হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করবে যেন আমাকে দোয়া করতেই হবে, যেমন সালাম ফিরানোর আগ পর্যন্ত আমাকে বের হওয়া যাবে না, ঠিক তদ্রূপভাবে দোয়া পড়া পর্যন্ত বের হওয়া যাবে না, এই দাবি যদি কেউ করে, এই প্রবক্তা এই কথার মত যে অবলম্বন করবে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য সেটি বেদাত হবে, আর উনি লাস্টে মুসলিম এবং বুখারী শরীফের 50টা হাওয়ালা দিলেন, 50টা হাওয়ালা দিলেন, আমি ওনাকে বললাম যে আপনি আপনার বক্তব্যের উপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পেশ করেন, আপনি আপনার বক্তব্যের উপরে কিংবা আপনি আপনার দাবির উপরে ওই বিচারক দয়ের সামনে, উপস্থিতদের সামনে কোনো একটা দাবি পেশ করেন, আমরা মুখে কথা না বলি, আমরা ডায়েরি থেকে কথা না বলি, আমরা হয় শিট ওখানে পেশ করি অথবা আপনাদের সামনে আমাদের সামনে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর থেকে কোনো দলিল ওনাদের সামনে পেশ করে দেই, এবার ওনারা বিচারক, ওনারা বিচারকজন আছেন এবং উপস্থিতের চেয়ারম্যান দয় আছে, ওনারা যে বিচার করতেছেন সেটার উপরেই কথা বলবেন, কিন্তু ওনারা ওনাদের দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিস পেশ করতে পারেন না, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি
আমি বলি ওদের বিষয়ের উপরে ওরা যে শীতটা জমা দিছে এটা যদি মানুষ বিচারকগণের সাথে বিবেচনা হবে আপনাদের যদি শীত থেকে জমা দিতে পারেন সহি মুসলিম কিতাবের দাওয়াত বাই করেন আর সহি বুখারীর দাওয়াত অর্ধাংশ বাই করে রাখছি শুধু হাদিস পাঠ হবে এখন ইনশাআল্লাহ সালাতের পরে হাদিস গুলো পাঠ করেন বাইর করেন মুসলিম কিতাব দাওয়াত বাইর করো অধ্যায় বাইর করো ওই নাম্বারে চলে যান আপনি ওই শব্দ না ওই ধরনের শব্দ ব্যবহার করা করেন আমরা এখন হাদিস গুলা পাঠ করে শোনাবো ঠিক আছে এতে বাইরে এই যে ওরা বলছে ওটা না আরে আল্লাহ রে আল্লাহ এই তো হাদিসের কেতা আমরা পাঠ করবো এবং হাদিস পাঠ করবো রাখো সিট রাখো সিট রাখো তুমি সিট রাখো আচ্ছা হাদিস পাঠ করতেছি আমরা হাদিস শুনেন সালাতের পরে আল্লাহ নবী কি কি দোয়া পাঠ করতেন ওরা মিথ্যাচার করেছে বলেন যে দলিল যায়নি ওটা মিথ্যাচার করেছে আচ্ছা ওটা অন্য বিষয় হাদিস শুনেন হাদিস শুনেন হাদিস না ও বলছে তো হাদিস আমরা হাদিস পাঠ করিনি আমরা হাদিস পাঠ করতে চাই এখন দাওয়াত দেখেন দেখেন একটা শেষ করে আমরা
এতে যদি দীর্ঘ সময় প্রয়োজন হয় দীর্ঘ সময় আলোচনা করবো, আর যদি আপনাদের এখন তাকে উনি বলুন। আমিও একটা বিষয় চাই যে যে বিষয় বিষয়টি নিষ্পত্তি হবে। সম্মিলিত সম্মিলিত কিনা আপনারা 10 মিনিট বলেন, আবার ঠিক আছে, আবার বলো, তুমি আবার রিপিট করো। ফরজ নামাজের পর সম্মিলিত ভাবে হাত উঠাইয়া দোয়া বা মুনাজাত করা যাবে কি যাবে না, এটার উপর কথা বলবেন। সম্মিলিত ভাবে জি 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 গুড, যে জন্য আমাদের ঝগড়া সেটাই দিন বিষয়। আমার শেষে সম্মিলিত ভাবে হাত দিয়ে মনে তোমার করা যাবে কি যাবে না, এইটার উপরে আলোচনা করেন জি। একটা জিনিস আমি আপনার কাছে যাবে, আর একটা কথা বলি, শরীয়তের বিধান হজর যদি আমার কথা সঠিক হয়, অবশ্যই যদি আমার কথা সঠিক হয় উভয় পক্ষে বলুন সঠিক নয় কোনো আপত্তি নেই। আমার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ পড়েছেন, এরকম পূর্ণাঙ্গ কি কোনো একটা হাদিসে আছে? ওটাই আর কোনো কথা নেই জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদ আম্মা বাদ। আমাদের সম্মানিত প্রতিপক্ষ ভাইয়েরা হানাফি মাজহাব থেকে যারা আসছেন, ওনারা একটা অভিযোগ করেছেন যে আমাদেরকে ছেলের মতো সম্মান করে কথা বলছেন না। জাস্ট বলেছি, রাগটাক দিনে খারাপ ভাষায় বলিনি। পক্ষান্তরে এই যে ভাইয়ের নাম জানি না আমি, ইনি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একজন মাদানী প্রবীণ আলেমকে বলেছেন আরে মিয়া, এভাবে ভাষা ব্যবহার করেছেন। সুতরাং বুঝিয়ে দিলাম যে আপনাদের থেকে বেশি হয়েছে, আমাদের থেকে বড় হিসাবে একটু কম হয়েছে, আরও বেশি হওয়ার কথা। আমি বলেছি উনি যে দলিলগুলো দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব একটু ভালো করে শুনবেন, এ ভাই যে দলিলগুলো দিয়েছিলেন সমস্ত দলিল কোনোটাই নমাজের সাথে সম্পৃক্ত না, সম্মিলিত মুনাজাত যেটা বারবার আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন ওর সাথে কোনোটা সম্পর্ক নাই, তারপরও দলিলগুলো দুর্বল, আমি ওগুলো খণ্ডন করেছি।
এখন তারপরে উনি বলছেন, তারপরে উনি বললেন যে এটা একটা মুস্তাহাব সুন্নাত জিনিস, সেটা নিয়ে বাড়াবাড়ি আমরা করি না, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদাত, আমরা যেহেতু করি না আমাদের জন্য বেদাত না। কিন্তু এ কথাটা পুরোপুরি ভুল। এক নম্বরে, যে ব্যক্তি ইসলামে কোনো কিছু আবিষ্কার করবে, বুখারী হাদিস মানে আহাদা সাফি আমরিন আহাদা মালাইসামিন ফাওয়ারাদ্দুল, যেটা ইসলামে ছিল না যে কেউ আবিষ্কার করবে সেটাই হচ্ছে বেদাত। সহি মুসলিম মানে আমির আমরাল্লাহ সালাহি আমরুনা ফাওয়ারাদ্দুল, যে ব্যক্তি কোনো আমল করলো যেটা আমার ধর্মে ছিল না ইসলামে ছিল না ওটাই হচ্ছে আপনার প্রত্যাখ্যিত। সুতরাং নতুন আবিষ্কৃত এই বিষয়ে মুফতি ফয়জুল্লাহ রহিমাল্লাহ, যিনি হানাফি মাজাবের সেই সময়কার সব থেকে বড়ো মুফতি, যাকে মুফতি আজম বলা হয়েছে, হাটাজি মাদ্রাসার মুফতি ছিলেন, পরবর্তীতে মেখল মাদ্রাসা উনি তৈরি করেন, উনি বাণী, উনি স্পষ্ট এখানে 86 নম্বর পৃষ্ঠায় ফয়জুল কালামে বলে দিয়েছেন যে ওয়াকাদ দোয়া বাদাল মাকতুবাতি বিল হাইয়াতি ইজতেমাইয়া, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা হচ্ছে কুল্লুহা উমুরুন হাদিসা, সব কিছু নতুন আবিষ্কৃত বেদাত, লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লামের জামানায় ছিল না, ওয়ালা ফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, ওয়ালা তাবেঈন, তাবেঈনদের জামানায় ছিল না, ওয়ালা আইম্মাতিল মুজতাহিদিন ইয়াকিনান, আর অবশ্যই আইম্মায়ে মুজতাহিদিন চার মাজার চার ইমাম, হাজার হাজার ইমাম ইমামদের যুগেও এটা ছিল না, পরবর্তীতে এটা আবিষ্কার হয়। সুতরাং এটা হচ্ছে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতে এটা বেদাত, আমি আপনাদেরকে পড়ে শুনেছি আর আগে। আর ইবনে বাজ রহিমাল্লাহ ফতোয়া লাজনা দাইমার মধ্যে স্পষ্ট বলেছেন এটা বেদাত, নাকি সরি ফতোয়া মাজমুয়ার মধ্যে, ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, গোটা সৌদি আরব মিলে যে বোর্ড তৈরি আছে, এই বোর্ডে এই ফতোয়ার মধ্যে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন। সালে নাকি শেখ জিবরিন উনিও এটাকে বেদাত বলেছেন, ইবনে ওসাইম রহিমাল্লাহ বেদাত বলেছেন। এক কথা, ওলামায় আরব দেশের সকল ওলামায় কেরাম ঐক্যবদ্ধ মতে এটাকে বেদাত বলেছেন, আমাদের কাছে বই আছে। সুতরাং আবু হানিফার আমি বলেছিলাম যেহেতু এটা মুস্তাহাব, তাই একটা সহিহ হাদিস মারফু, ওনারা বলছে মুস্তাহাব, তাই এটা হুকুম। আর হুকুম কখনো দুর্বল হাদিস দিয়ে সাবেত হয় না, প্রমাণিত হয় না, দুর্বল হাদিসও ওনারা দিতে পারেন নাই। এবার আমি আবার দাবি করছি যে যেহেতু এটা হুকুম, সুতরাং একটা সহি মারফু মুত্তাসিল হাদিস দিবেন, যদি না দিতে পারেন তাহলে আবু হানিফা রহিমাল্লাহ থেকে দিবেন একটা কওল অথবা আমল, যদি তাও না দিতে পারেন তাহলে তিন ইমাম আরও বাকি তিন ইমাম থেকে যে কোনো ইমাম থেকে দিবেন। এর আগে বাইরে আমরা যেতে চাই না, হয় হাদিস দিবেন আর নাহলে চার ইমামের যে কোনো একটা দিবেন। যদি নিজের ইমাম না পারে তাহলে হানাফি দাবি করবেন না, যে ইমামের পারবেন ওই ইমামের দলিল দেন, দিয়ে ওই মাজহাব দাবি করেন, আমাদের আপত্তি নাই। আমাদের এখানে আলোচনা শেষ। জি, যেভাবে বললাম ওভাবে, বাড়াবাড়ি নেই। আপনি একটু থামেন, আমি যেটা করবো যা করার আমি করছি, আপনি একটু থামেন তো। আপনি কি ওনাদেরকে ড্রাইভিং করতে